হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সম্পাদা অলরাউন্ডার এবং আজকে আমি আপনাদেরকে সহজ ওয়েতে ফ্রেঞ্চ ফ্রাই করার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই সাইজে কেটে হালকা লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে ডুবো ডুবো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিব। সবগুলো আলু অল্প অল্প করে দিয়ে মিনিমাম 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিব। সবগুলো আলু আমি আস্তে আস্তে করে হালকা ভাজা দিয়ে নিচ্ছি। এখানে আমি 100% ভাজা দিব না, হালকা ভাজা দিয়ে আমি উঠিয়ে ফেলব আলুগুলো। ঠিক এরকম পর্যায়ে যখন হবে তখন আমি আলুগুলোকে উঠিয়ে ফেলব। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ঢিপে আলুগুলোকে রেখে দিব। ওটার মতো আমার আলুগুলো ঢিপে রেখে দিয়ে আমি আবার নামিয়ে ফেলেছি। এখানে আমি ওই সেম তেলেই আলুগুলোকে আবার ডিপ ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমি আলুগুলোকে একদম পুরোপুরি ভেজে নিব। ডুবো ডুবো তেলে আমি আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আমার ব্রাউন কালার প্রায় এসে পড়েছে। এখানে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার বাসায় হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা সামান্য পরিমাণ বিট লবণ এবং কেউ স্পাইসি খেতে চাইলে এটার সাথে অ্যাডেড করে সার্ভ করুন।